পিঠাপুলির দেশ বাংলাদেশ। আর এই পিঠা যখন তখন করে খেতে পারলে মন্দ হয় না। যদিও করে খেতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু যখন এই পিঠাগুলোর স্বাদটা আমরা উপভোগ করি, তখন সব কষ্ট ধুয়ে মুছে একাকার হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নারকেল দিয়ে ভাপা পুলি এবং দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হোপফুলি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পিঠাটা তৈরি করার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস আমি একটি নারকেল নিয়ে নিয়েছি, আর অবশ্যই পাকা নারকেল নিতে হবে, এতে করে খেতে ভালো লাগে। তো অফ স্ক্রিনে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবারে এই নারকেলটা আমি চিনি এবং গুড় দুইটা দিয়েই ভেজে নিব। তো এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং কুড়ানো নারকেলটা দিয়ে দিলাম। নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি এবং 2 টুকরো এলাচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নারকেলটা ভেজে নিতে হবে, যাতে পোড়া লেগে না যায়। আর পুড়ে যাওয়া নারকেল দিয়ে পিঠাটা খেতে খুবই খারাপ লাগবে, এজন্য খুব সাবধান থাকবেন। এবারে আমি 1/2 কাপের মতো খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গুড়টা গরম পানিতে গুলেও দিতে পারবেন। তো আমি বেসিক্যালি দেই না, যেহেতু গুড় থেকে অনেকটাই পানি এমনিতেই বের হয়ে আসে, আর পানি দিয়ে গুলে দিলে অনেকটাই পানি আসে এবং সেটা শুকোতে অনেকটাই সময় লাগে। তো দেখুন আমার চিনি এবং গুড়ের পানিটা শুকিয়ে এসেছে এবং নারকেলটা ভাজা হয়ে গেছে। একটি প্যান ধুয়ে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবারে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ রাইস ফ্লাওয়ার, সাথে আমি দিয়ে দিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা 1 কাপ। অবশ্যই ময়দাটা দিবেন, এতে করে পিঠাটা সফট এবং তুলতুলে হবে। তো আমি 3 কাপ পানির মধ্যে 2 কাপ রাইস ফ্লাওয়ার এবং 1 কাপ ময়দা দিয়েছি। আর আমার চালের গুঁড়াটা অনেকটাই শুকনো ছিল, সেজন্য আমার 3 কাপ পানিটাই খুব ভালোভাবে শুষে নিয়েছে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবারে ঢেকে রেখে দিব চুলার আঁচ একদম লতে করে 10 মিনিটের জন্য। এরই মাঝে আমার ডোটা পুরোপুরি সফট এবং তুলতুলে হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমি হালকা একটু নেড়ে চেড়ে কাঠি থেকে ডোটা ছাড়িয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এবারে নারকেল এবং ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি নারকেলটা এক পাশে সরিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে মথে নেবেন, এতে করে পিঠাটা যেমন তুলতুলে হবে তেমনি পিঠাগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি আবারও চপবোর্ডের মধ্যে নিয়ে নিলাম এবং ময়দা ছিটিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর দেখুন আমার ডোটা কতটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি বড় বড় লিচি কেটে নিচ্ছি। তারপর আমি সবগুলো উঠিয়ে রেখে একটি লিচি দিয়ে বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। আর রুটিটা অবশ্যই ভারী হতে হবে, যেহেতু এটি আমি ভাপে সেদ্ধ করব এবং ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব। একটু ভারী না হলে ভেঙে যেতে পারে। আর কতটা ভারী অথবা পাতলা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবারে আমি চিপসের একটা ঢাকনা দিয়ে চেপে চেপে গোলাকার শেপ তৈরি করে নিচ্ছি। আর এই তৈরি করা গোলাকার শেপ দিয়ে ভেজে নেওয়া নারকেল দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। আর অবশ্যই নারকেলের পুরটা খুব বেশি দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো যখন ভাপে সেদ্ধ করে নেবেন তখন ফেটে যাওয়া অংশ দিয়ে নারকেলের রসটা বের হয়ে যাবে। তো আমি আমার পছন্দ মতো নারকেলের পুরটা দিয়ে দিয়েছি এবং মুখটা বন্ধ করে হাত দিয়ে চেপে চেপে ডিজাইন উঠিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ডিজাইন না করেও পিঠাগুলো এরকম মুখ বন্ধ করে দিয়ে তৈরি করে নিতে পারবেন।
তো আমি যেহেতু ডিজাইনটা উঠাতে পারি সেজন্য ডিজাইন উঠিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর কিছু পিঠা আমি জাস্ট মুখটা বন্ধ করে রেখে দিয়েছি। তো দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। তো সময়টা বাঁচানোর জন্য কিছু পিঠা আমি হাত দিয়ে ডিজাইন উঠিয়ে নিয়েছি, আর কিছু পিঠা মুখটা বন্ধ করে রেখে দিয়েছি। এবারে আমি দুই তৃতীয়াংশ পিঠা ভাপে সেদ্ধ করে নিব। সেজন্য চুলা একটি ডেকচিতে পানি গরম করতে দিয়েছি এবং ডেকচির উপরে একে একে ক্যালেন্ডারের উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি কাচের ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তো ভাপা পুলিটা তৈরি হতে হতে অপর দিকে আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা হয়ে যাওয়া দুধের মধ্যে গলানো গুড়ের রসটা দিয়ে দিলাম। তো এখানে হাফ কাপের চাইতে বেশি গলানো গুড়ের রস দিয়ে দিয়েছি এবং 3টি এলাচি দিলাম। দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়া দুধ। তো অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে গলানো গুড়টা দিবেন, তা না হলে দুধটা ফেটে যেতে পারে। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো কুসুম গরম দুধের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। তারপর আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায়। এবারে আমি কাছের একটি প্লেট দিয়ে ঢেকে দিলাম যাতে বলক উঠলে দুধটা উপচে পড়ে না যায়। তো আমি ঢাকনাটা সরিয়ে দিলাম যেহেতু বলক উঠে গেছে। আমি আরও 5 মিনিটের মতো চুলার আঁচলতে করে পিঠাগুলো তৈরি করে নিব। অপরদিকে আমার ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। তো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবং একটি চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো তৈরি হয়েছে কি না। যেহেতু চাকুতে কিছু লেগে নেই তার মানে আমার ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। অপরদিকে 20 মিনিটের মাথায় আমার দুধ পুলি পিঠাও তৈরি হয়ে গেছে। আর দুধটা কতটা ঘন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে এই মজাদার পিঠাগুলো সার্ভ করার পালা। তো আমি অলরেডি মাটির হাঁড়িতে ভাপা পুলি পিঠা সার্ভ করে নিয়েছি এবং দুধ পুলি পিঠা একে একে মাটির হাঁড়িতে সার্ভ করে নিচ্ছি। ধোয়া ওঠা গরম গরম পিঠা দেখে আপনাদেরও নিশ্চয়ই জিভে পানি চলে আসছে। আর এই মজাদার পিঠাগুলো যদি আমার ভিউয়ার্সদের খাওয়াতে পারতাম তাহলে আমার অনেকটাই ভালো লাগতো। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে পিঠাগুলো তৈরি করে দেখবেন। আমি উপর থেকে কিছুটা ভাজা নারকেল ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো দুই ধরনের পিঠাই আমি পরিবেশন করে নিয়েছি। আর কতটা লোভনীয় এবং পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভাপা পুলি পিঠা অবশ্যই গরম গরম খেয়ে নেবেন। আর দুধ পুলি পিঠাটা ফ্রিজের নর্মাল পোর্শনে 2 থেকে 3 ঘন্টা রেখে খেলে খুব ভালো লাগে এবং দুধটাও খুব ভালোভাবে দুধ পুলি পিঠার ভিতরে ঢুকে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার ভাপা পুলি এবং দুধ পুলি পিঠা। আর কতটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি ফ্রিজের নর্মাল পোর্শনে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবারে আমি দুধ পুলি পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আর কতটা সফট এবং তুলতুলে হয়েছে আর রসে কতটা টুইটুম্বুর। আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। ভিউয়ার্স, বরাবরের মতো একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যাবার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।